আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে আপনার রেডিতে ইমার্জেন্সি সম্পর্কে। রেডিতে ইমার্জেন্সি নতুন করে কিছু রিকুইজিটি আসছে এবং বোনাস আপিত অ্যাড করা হয়েছে, এবং যারা দুযোগ বয়সে বোনাস পেতে ছিলেন তারা কি বোনাস পাবেন এটা সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমাকে উৎসাহ দিয়েছেন সবসময় সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য। ফেব্রুয়ারি মাসের ইনকামের উপর আপনি সেটা পাবেন কিনা এবং আপনার ইজে এবং আপনার এখানে ইতালিতে আপনার রেসিডেন্স আছে কিনা, আপনার প্যাট্রিমোনিও মোবিলিয়ারে মানে আপনার নগদ টাকার পরিমাণ ব্যাংকে কিরকম, সেটা সবকিছুর উপর নির্ভর করবে, যেগুলো আগেও ছিল। যাই হোক, আপনার ফেব্রুয়ারি মাসের ইনকাম যত তার উপর নির্ভর করবে আপনি পাবেন কিনা। আর যারা অ্যাপ্লাই করতে পারবেন না, যেটা বোৎসাতে আসছে সেটা হচ্ছে আপনার যারা ঋদিত সিদ্ধান্তা পাইতেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না, মানে তারা পাবেন না। লাবরো ডিপেন্ডেন্টে যাদের কাজের কন্ট্রাক্ট আছে তাদের কাজের কন্ট্রাক্টের বালোরে যদি ঋদিত ইমার্জেন্সি মানে বালোরের চেয়ে বেশি হয় তাহলে তারা করতে পারবেন না, যারা পেনশন আছেন তারা করতে পারবেন না। তো ঋদিত ইমার্জেন্সি মূলত মার্চ এপ্রিল মে এই তিন মাসের জন্য দেওয়া হবে। ধরেন আপনি একটা কথার কথা, আপনার ফ্যামিলিতে দুজন সদস্য আছে, সাথে আরেকজন বাচ্চা আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা, আপনারা তিনজনে মিলে 640 টাকা পাওয়ার কথা। ওকে, আমি এক মিনিট আপনাদেরকে মানে বলছি যে কে কত পায়, অবশ্য আপনারা এই জিনিসটা জানেন। যদি অ্যাডাল্ট একজন হয় তাহলে 400 ইউরো, আর যদি অ্যাডাল্ট দুইজন হয় তাহলে 560 ইউরো, আর যদি একজন অ্যাডাল্ট এবং একজন মিনর এনে হয় তাহলে 640 ইউরো। এখন আপনার একটা কথার কথা, ফেব্রুয়ারি মাসের ইনকাম 640 ইউরোর বেশি ছিল এই বছরের, তাহলে আপনার এই এটার মধ্যে আপনি পড়েন না, এটা আবেদন করতে পারবেন না। আর যদি আপনার ফেব্রুয়ারি মাসের ইনকাম কম থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, যেটা বোৎসাতে আসছে, ড্রাফট হয়ে আসছে এখন পর্যন্ত, ডিফিনিটিভ মানে গ্যাজেট তো অফিসিয়াল এখন পর্যন্ত আসে নাই। সো আর সাথে যে বোনাস আফিত অ্যাড করবে সেটা হচ্ছে, আপনি যদি রেডিতে ইমার্জেন্সি পাওয়ার যোগ্য হন, সাথে সাথে আপনার যদি বাসা ভাড়া থাকে, যে আপনি বাসা ভাড়া দিয়ে থাকেন, তাহলে এক বছরের বাসা ভাড়ার মানে যে ভাড়াটা ওই ভাড়াটা মূল্য কত, প্রতি মাসে আপনি কত টাকা দেন, ধরেন একটা কথা কথা আপনি 500 টাকা ভাড়া দেন, তাহলে আপনাকে ওই 12 মাসের মধ্যে 1 মাসের টাকা বোনাস হিসেবে ইমার্জেন্সির সাথে দেওয়া হবে, এবং সেটা প্রতি মাসে দিবে কিনা এটা আমি না। তৃতীয়ত হচ্ছে, সরি, যারা দ্বিজকুপোষণে নাস্কিতে ছিলেন তারা লুলিও ফেব্রুয়ারি মানে জুলাই থেকে, গত বছর জুলাই থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শেষ হয়ে গেছে নাস্পি, তারা হয়তোবা মানে দ্বিজকুপোষণে নাস্পি শেষ হওয়ার কারণে প্ররোগা দুই মাসের জন্য আসার কথা ছিল, এটা না ইসা আপনারা যেহেতু ইমার্জেন্সি অ্যাপ্লাই করতে পারবেন, এই সুযোগটা হয়তো দিবে। তবে সবারই সেই ক্ষেত্রে আপনার ইজে করা থাকতে হবে, আপনার ইজের বারোটা থাকতে হবে 15,000-এর নিচে, আপনার ইতালিতে রেসিডেন্স থাকতে হবে, এবং আপনার ফেব্রুয়ারি মাসের ইনকাম আপনি যে টাকার জন্য মানে রেডিত ইমার্জেন্সির জন্য চাইবেন, ধরেন একটা কথা কথা আপনি সিঙ্গেল মানুষ 400 টাকা রেডিত ইমার্জেন্সি পাবেন মার্চ এপ্রিল মে। ওকে, সো আপনার যদি ফেব্রুয়ারি মাসের ইনকাম 400 টাকার থেকে বেশি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার যদি ব্যাংকের টাকার পরিমাণ 10,000-এর বেশি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যদি আপনি সিঙ্গেল হন। আর সিঙ্গেল না হলে সাথে যদি আরো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে যেরকম আপনি একার জন্য 10, সাথে আরো প্রতিটা মেম্বারের জন্য হচ্ছে 5,000 করে বাড়তে পারে আপনার নগদ টাকার পরিমাণ। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ হন সেক্ষেত্রে 15,000 থাকলেও সমস্যা নাই, যদি একজন বাচ্চা থাকে সেক্ষেত্রে 20,000 সমস্যা নেই, তবে ম্যাক্সিমাম 20,000 যদি, সেই ক্ষেত্রে আবার মানে আপনার বাসায় যদি বাচ্চা একজন মানে ডিজেবল থাকে সেক্ষেত্রে 5,000 আরও বাড়তে পারে, তবে নগদ টাকার পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং দেখলে তো সস্তিনের ড্রাফটে যা আসছে যে রেডিত ইমার্জেন্সি কখন আবেদন করা যাবে, এন্ত্র 30 এপ্রিলের ভিতরে, 30 এপ্রিলের ভিতরে আবেদন করা যাবে। তো আবেদন কবে থেকে শুরু হবে সেটা অফিসিয়াল গেজেট আসলে পরে জানা যাবে। তো আপাতত এইটুকু জানতে পারলাম যে মানে 30 এপ্রিলের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। আজকে এটা বোৎসা বের হয়েছে, তবে এটা আজকে দিনের শেষে মানে কনফার্ম হয়ে যাওয়ার কথা কবে দেখরেত অফিসিয়ালে আসবে। সো এখন পর্যন্ত ডেট আসে নাই যে দেখরেত অফিসিয়ালে মানে সরি গাজেটটা অফিসিয়ালে কখন বের হবে, তো কনফার্ম হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আবার ভিডিওতে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।